বড় বড় ইউটিউবাররা স্ট্রাইক দিলে সেটা খারাপ, সত্যিই খারাপ। সত্যি এটা আমাদের হলে আমরা সেটা ফিল করতে পারতাম, সবাই হয়তো সেটা ফিল করতে পারে না। কিন্তু একটা পজিটিভ জিনিস বলবো, এত এত ভিডিও তো হয়েছে ওদেরকে নিয়ে, তাহলে তোমার ভিডিওতে স্ট্রাইকটা পড়লো কেন? একটা পজিটিভ দিক বলি, পজিটিভভাবে নিও। নিশ্চয়ই কিছু ইউনিক আছে যেটা আর সবার মধ্যে নেই, যেটা আর তোমার মধ্যে রয়েছে। নিশ্চয়ই ভিডিওটাতে এমন কিছু রয়েছে যেটা হয়তো আরও বেশি ঘুরলে বা আরও বেশি ভিউজ আসলে তাদের হয়তো অনেক চাপের হয়ে যেত ব্যাপারটা। নিশ্চয়ই তুমি আরও দশটা ছোট ক্রিয়েটারের থেকে অনেক বেশি আলাদা, অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ভালো। এমন কিছু হয়তো কথা সেই ভিডিওটার মধ্যে রয়েছে যেটা হয়তো ওরা চাইছিলো না যে সবার মধ্যে সেটা ছড়িয়ে যাক, বা আরও দশটা লোক সেটা বুঝুক বা জানুক বা শিখুক। তাতে হয়তো ওদের নিজস্ব সমস্যা হতো। সবাই তো আর নেগেটিভ পাবলিসিটি চায় না, ওরা একটা পজিটিভ আইকন সবার কাছে। সেখানে ওরা যদি নেগেটিভ হয়ে যায় সেটা ওদের পক্ষে চাপের। তাই হয়তো আরও এত দশটা ভিডিও হচ্ছে, প্রায় দিন ভিডিও হচ্ছে, তাহলে ভিডিও হওয়ার পরেও কেন তোমার ভিডিওটা চোখে পড়লো? কারণ তুমি সবার থেকে ইউনিক, তুমি সবার থেকে বেস্ট। আমার কাছে তো তাই মনে হয়। নিশ্চয়ই তোমার ভিডিওতে কেউ আছে যেটাকে ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও লোকের দেখতে ইচ্ছা করবে। তার সাথে আরেকটা কথা একটুখানি বলি, তো সেটা হচ্ছে আমরা এখান থেকে শিখলাম আর আমরা এখান থেকে জানলাম যে কোন কোন কারণের জন্য একটা ক্রিয়েটার অপর একটা ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে পারে, কোন কোন কারণের জন্য। আর সেই কারণগুলো যদি একটু নিজেদের মাথায় চিন্তা করে দেখি, তাহলে কিন্তু এরকম অনেকেই আছে যাকে আমরা স্ট্রাইক দিতেই পারি, তাই না? দেওয়াই যায়। আর যে রিজনগুলো তুলে ধরা হয়েছে সেই রিজনগুলোও তো অনেক আছে যাকে আমরা স্ট্রাইক দিতেই পারি, দেওয়াই যায়, যুক্তিসহ একদম, তাই না? নেগেটিভ পাবলিসিটি কেউ চায় না, কেউ কারোর কাছে কখনো নেগেটিভ হতে চায় না। কিন্তু তুমি পজিটিভ হয়ে অপর কাউকে যদি নেগেটিভ করার চেষ্টা করো, তাহলে তো তার মাথা গরম হবেই, যতই তুমি ঠিক কথা বলো না কেন, যতই তোমার কথার মধ্যে পাওয়ার থাকুক না কেন। আমি জানি কিছু ভিউয়ার্স রয়েছে যারা খুব ইউনিক, এদিক ওদিক ঘোরো, এর চ্যানেল ওর চ্যানেল তার চ্যানেল, সবার মোটামুটি আমাদের কয়েকটা সার্কেলের মধ্যে ঘুরছো, তার আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বুঝতে পারছো যে আমি কী বিষয়ে কাকে কী নিয়ে বলতে চাইছি। আমার উদ্দেশ্যটা শুধুমাত্র যার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তাকে কিছু বলার নয়। আই থিঙ্ক আমার কথাগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরকমভাবে যদি কাউকে, কারোকে ক্ষতি করা যায়, কারোর চ্যানেলে যদি স্ট্রাইক দেওয়া যায়, তাহলে তো এরকম তুড়ি মেরে মেরে আমি চ্যানেলে স্ট্রাইক দিতে পারি, তুড়ি মেরে মেরে। কিন্তু আমরা কী করছি, মনুষ্যত্বটাকে বজায় রাখার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে করেনি, মন্দিরা করেনি, প্রীতি করেনি, আর কাকে নিয়ে ভিডিও করেছে, আর কাকে নিয়ে সেরকম ভিডিও করেনি। আর হ্যাঁ, ম্যাডাম তো নিজের বক্তব্যটা নিজের কাছে রেখেইছেন যে উনি কেন করবেন না, কোনো স্টেপ নেননি, কারণ উনি কারোর চোখের জল দেখতে পারেন না। খুব ভালো লাগলো কথাটা শুনে, মন ছুঁয়ে গেল। তো তারপরে এতগুলো ভিডিওর আমি মাথা মুন্ডু বুঝলাম না, তুমি কি ভিডিও অর্ধেক করে এসে অর্ধেক ভিডিও দেখো, অর্ধেক ভিডিও দেখে আবার অর্ধেকটা করো, নাকি টুকরো টুকরো ভিডিও করাটাও একটা পলিসি, যেটাও তোমার কাছ থেকে শিখছি, জানছি, বুঝছি, যে টুকরো টুকরো করে বারবার করে ভিডিও করে বারবার করে ক্যামেরার সামনে আসা জাস্ট ফর ভিউজ, এমনি কিছু বলাই যাবে না, সব একদম আগুনের মতন জ্বলছে দাও 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 করে, তো সেখানে আমার ঘি ঢালার কোনো রকম ইচ্ছাই নেই। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ, গুড লাক।